হ্যালো গাইস, ইটস মেডিসিন খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি এইচকে ব্লগস। আজকে আমরা বাড়িতে চলে যাব, আজকে হলো ঈদের আগের দিন, চাঁদরাত আমরা ঈদ আমরা বাড়িতে যেয়ে করবো, কারণ ঢাকা গাজীপুর ঈদ করে আসলে কোনো মজা নেই, সেই তো আমরা গ্রামে চলে যাব। গ্রামে আলাদা একটা মজা আছে, আপনারা আসলে সবাই বুঝেন যারা আসলে গ্রামে ঈদ করেন, আর গাজীপুর আসলে ঈদ করে এরকম মজা পাই না, গ্রামে একটা আলাদা ফিল আছে, আলাদা ভাইব চলে আসে। হয়তো বুঝতে পারছেন, অবশ্যই আপনার যেহেতু এমএচকে মেম্বার তো আপনার জানেন, আগে বলে কংগ্রেচুলেশন, আমি 180 সাবস্ক্রাইবার হিট করছি কিছুদিনের মধ্যে একটা ভিডিওতে, আনবক্সিং ভিডিওতে। আশা করি আপনারা এইভাবে সাপোর্ট করলে আমি সামনে আরও এগিয়ে যাবো, তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করুন। এখন আমি বেশি কথা বলবো, চলুন আমরা টুরে দিয়ে ডিরেক্ট গাড়িতে, গাড়ি থেকে পরবর্তী আমি যদি কথা বলতে কথা বলবো, না হলে আমি একবার ডিরেক্ট বাড়িতে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো ধর্মপুর স্টেডিয়াম ব্লগটা দেখতে আমি শেষ করবো, ব্লগে অনেক কিছু এন্টারটেইনমেন্ট রয়েছে। স্টেডিয়াম আসি। তো কালকে রাত্রে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তাই আমি আর কোনো ব্লগটা কন্টিনিউ করি না। রাত্রেবেলা আসার পর আমরা চব্বিশ খাওয়া দাওয়া করি, আমরা রাস্তার মধ্যে ইফতার করি বাই দ্য ওয়ে। পরবর্তীতে সকালবেলা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করার পরবর্তীতে ঝুম বৃষ্টি নামছে, অবশ্যই আপনারা ক্লিপটি দেখে ফেলছেন, অনেক প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল সকালবেলা, এখন একটু বৃষ্টিটা কমে দেখেছেন, পুরো ছাদ ভিজা, তো এই জন্য কিছু দেখাতে পারিনি আপনাদের, আর বেরোতেও পারিনি যেহেতু বৃষ্টি ছিল। তো আপনারা আমাদেরকে আমার চাষে ছাদটা দেখায় আপনাদেরকে, তো আমাদের ছাদটা হলো এরকম, আমাদের বাড়ির ছাদটা গ্রামের বাড়িতে, তো এখানে সামনে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনাদেরকে দেখাই। তো এ হলো দেখতে পাচ্ছেন, এ হলো পুরো গাছের, আমি একদম হাতের কাছে আর একদম দেখাই, ধরে দেখাচ্ছি একটা, ও মাই গড, পিস ব্রো, পিস পিস। এটা অবশ্য আমাদের কাছে না, এটা হলো পাশের বাসার গাছ, হলো এইটা আমাদের পুরোপুরি একদম হাতের কাছে, এই দেখুন ফুল একদম পুরো পাকাম, একদম কোনো কোনো ফর্মালিন নাই, একদমই স্মুথ, এই দেখেন একদম। তো এই গাছে এই আম আমি এখন পর্যন্ত কোনো গাছে পাই নাই,
আমি গাছ এই এইরকম আমি অনেকবার ঢাকার মধ্যে খুঁজছি যে এরকম পাই কি না, কিন্তু পাই নেই দেখা যাচ্ছে শেষে। তো আমাদের বাড়ির এদিক থেকে ছাদের থেকে ভিউটা দেখাই, পরবর্তী সামনে থেকে আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ছাদ থেকে আমাদের ভিউটা খানিকটা এরকম, আমাদের এখানে বড় একটা জায়গা আছে। তো এইটা একটা বিল্ডিং, ওই পাশে আরেকটা আছে, এটা হলো একটা টিন সেট। আগে এগুলো ছিল না, ওই দুইটা আগে এটা ছিল, আমরা পরবর্তীতে এটা ক্রিয়েট করি, কারণ আমাদের অনেক ফ্যামিলি মেম্বার অনেক, তাই আমরা থাকা একটু অসুবিধা হয়, তাই আমরা এগুলো পরবর্তী ক্রিয়েট করি। আমাদের এখানে আরও গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পরবর্তীতে এখানে আমাদের সুপারি গাছ, ডাব গাছ, এই যে ডাব গাছটা দেখতেছেন এটা, এটার মধ্যে ডাব ধরছে এবার, কিন্তু আমরা খাইতে পারিনি, নারকেল হয়ে গেছে সব। ওই যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, আপনাদেরকে আমি জুম করে দেখাই, এই দেখেন অনেক কাঁঠাল প্রচুর পরিমাণে। ওগুলো খাওয়ার কেউ লোক নেই, কেউ থাকে না অবশ্য, তাহলে কেউই থাকে না, আমার ইয়া থাকে মাঝে মধ্যে, সে তখন আমরা খাই এতটুকুই আর কি। আমার ফোন থেকে আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। আমরা মাঝে মধ্যে চলে আসি বাড়িতে একটু টাইম স্পেন্ড করার জন্য, যাতে অনেক ভালো লাগে, কারণ এত ন্যাচারাল ওয়েদার আমরা কোনো জায়গায় পাওয়া যায় না। কারণ আমরা আবার আমাদের গাজীপুরের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো এখনও কোনো জায়গায় আমি কিছু কিছু জায়গায় ঘুরছি, কিছু জায়গায় ঘুরি নেই, তো আপনাদেরকে নিয়েই আমি আসলে ঘুরবো, নো টেনশন, কোনো সমস্যা নেই। আমাদের গাজীপুরে ন্যাচারাল অনেক প্লেস আছে, কিন্তু আমরা ওইদিকে যাই না, ওই সাইড একটু ভিতরের দিকে যেতে হয়। তো আমার যেহেতু ভাইয়ের বাইক আছে, তো আমি অবশ্যই যাবো। আবার অনেকে মনে করেন যে যে বাইকগুলো আমি ইউজ করি এগুলো হয়তো আমার, কিন্তু আসলে একটা বাইকও আমার না, সবগুলো আমার বড় ভাইয়ের, এগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি আর কি, এইটুকুই। এইভাবেই নিজেকে নিজের মাঝে একটু ভালো কিছু খুঁজেই বের করি আর কি। আর তাছাড়া আরেকটা কথা বলতে নেই, আপনারা তো বলতে পারেন যে মহামারীর ভিতরে তুমি বাড়িতে না আসলেই তো পারতে, আমি চলে আসতাম। আসলে গ্রামের বাড়িতে আসলে কোনো কিছু এরকম নেই বলতে গেলে, গ্রামের মানুষে সত্যি অনেস্টলি বলি একজনও মাস্ক পরে না সত্যি কথা। আমি যখন নামাজ পড়ে গেছি তখন আমরা সবাই মিলে, আমার চাচারা সবাই মিলে আমরা সবাইকে মাস্ক দিয়ে দিছি, যাতে মরিচের ভিতরে অবশ্যই যাতে সবাই প্রিকশন, কারণ অনেকজন থাকে এই কারণে আর কি। আসলে কিছু বলার নেই, গ্রামের মানুষ তারা একটু এমনি হেলদি হয়। আর আমরা ঢাকার মধ্যে যেরকম সবজি খাই, এখানে খুব একদম ফর্মালিন মুক্ত, কোনো সার ছাড়া একদম ন্যাচারাল সবজি পাওয়া যায়, এর জন্য গ্রামের লোকেরা এরকম অসুস্থ হয় না, তো তারা একটু সেফলি থাকে আর কি। আমি আজকে বাজারে যেতে পারি, যদি আজকে বাজারে যাই তাহলে অবশ্যই আপনি বাজারে দেখাবো, নাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমার আমাদের বাজারে একটা মার্কেট করা হয়েছে নতুন, সেখানে অবশ্যই দেখাবো। তো দেখি ছোটো ভাইয়ের আসার কথা, যদি আসে তাহলে আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। ছাদে আর থেকে কী করবো, কেউ আসতেছে না, আমি নিচে চলে যাই, এটা ছাড়া আর ভালো হবে, সে নিচে চলে যাই, কেউ আসতেছে না, অনেক খারাপ, অনেক ভয় করে আমার, পণ লুকটা তো আপনাদের দেখা, চলে আস, তাহলে পণ লুকটা দেখ। এ হলো আমাদের বাড়ির পণ লুক, দেখতেছেন অনেক বড় বাড়ি, এই বাড়ির মধ্যে শুধুমাত্র দুজন থাকে। এই যে গেট, আমাদের গেটটা বাইরে থেকে দেখে অনেক সুন্দর, আমাদের গেটটা অনেক সুন্দর, গেটের সামনে যে অনেক ভিডিও ভিডিও করে অনেকে আসে, তো এতটুকু ছিল আর কি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এমএইচকে। আজকে বেশি কিছু দেখাতে পারিনি, আর নেক্সট যে ব্লগটা আমি ক্রিয়েট করতেছি তো সেখানে আমরা সব অনেক মজা করবো। আর নেক্সট ব্লগটা আসছে হলো ফুড চ্যালেঞ্জ নিয়ে, দেখি আমার ছোটোবেলা ফুড চ্যালেঞ্জ করার বলতে অনেকদিন ধরে বলতেছে একটা বাহাই, তো তাদের নিয়ে একটা ভিডিও বানাবো, এরপরে আরও একটা ভিডিও আসবে ব্লগের, তো আপনারা অবশ্যই দেখে থাকেন, এটা বিয়েতে সিন আমি অবশ্যই বানাবো। লেভেল আপ ব্লগ।